দুর্গাপূজার অবিচ্ছেদ্য অঙ্গ ঢাক। পুরুষের পাশাপাশি মহিলা ঢাকি দলের কদর বাড়াতে ঢাকের তালে আদিবাসী নৃত্যের মিশেল, যা ইতিমধ্যে নজর কেড়েছে পুজো আয়োজকদের। দুর্গাপূজার অবিচ্ছেদ্য অঙ্গ ঢাক। এবার সেই ঢাকের কদর আরো বৃদ্ধির লক্ষ্যে তার সাথে জুড়ে দেওয়া হয়েছে আদিবাসী নৃত্য। চলছে তারই প্রশিক্ষণ। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর তিন নম্বর ওয়ার্ডের নট্টপাড়া এলাকায় চলছে এই প্রশিক্ষণ। তবে তালিম নিচ্ছেন মহিলারা। পুরুষদের একচ্ছত্র আধিপত্যে কয়েক বছর আগেই থাবা বসিয়েছেন মহিলারা। মহিলা ঢাকি দলের চাহিদাও বেড়েছে কয়েক গুণ। পুজোর অনেক আগে থেকেই বায়না শুরু হয়েছে। গত দুবছরের আর্থিক মন্দা কাটিয়ে এবছর বায়না আরও হবে বলেই আশাবাদী মহিলা ঢাকি শিল্পীরা। অতিমারির কারণে গত দুবছর সেভাবে বায়না হয়নি। চরম আর্থিক কষ্টে দিন কেটেছে তাদের। প্রশিক্ষণের ফাঁকে মহিলারা জানালেন, শুধু এই রাজ্যেই নয়, ভিন রাজ্য এমনকি দেশের বাইরে থেকেও ডাক আসছে মহিলা ঢাকিদের। এ বিষয়ে স্থানীয় মহিলা তথা ঢাকি শিল্পী অঞ্জনা হালদার বলেন, মহালয়ার দিন থেকেই বিভিন্ন মণ্ডপে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তবে অশোকনগরের এই ঢাকিপাড়াতে এলে এখনই আপনার দুর্গাপুজোর অনুভূতি হবে। খুব ভালোই প্রিপারেশন আছে এখন, আগের থেকে ভালোই ইয়ে হয়ে যায়। করোনার পরের থেকে আমাদের মোটামুটি ভালো প্রোগ্রাম এসছে। সেটা হচ্ছে কলসি মাথায় নিয়ে ঢাক কাঁধে নিয়ে বাজাবে, আবার ঢাকের উপরে দাঁড়িয়ে বাজাবে, এটাই ব্যালেন্স। এবারে ভালোই বায়না হয়েছে। দিন রাত এক করে ঢাক বাজানোর তালিম নিচ্ছেন মহিলা শিল্পীরা। শিল্পীরা জানালেন, এবছরই প্রথম আদিবাসী নাচের আদলে লোকনৃত্যের আঙ্গিক ফুটিয়ে তোলার প্রয়াস গ্রহণ করেছেন তারা, যা ইতিমধ্যেই নজর কেড়েছে পুজো উদ্যোক্তাদের। পুরুষদের পাশাপাশি মহিলা ঢাকি দলের উদ্যোগ আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রেও নতুন পথের দিশা দেখিয়েছে। দর্শককে মনোরঞ্জন করা পাশাপাশি আর্থিকভাবে স্বনির্ভর হওয়া, স্বাভাবিকভাবেই পুজোর আগে আনন্দের বন্যা ঢাকি পরিবারে। এবার প্র্যাকটিস করছি বলতে দেখেন, এক একজন এক এক দিকে যাবে, হয়তো হঠাৎ বললো যে ঠিক আছে মহিলা টিম যখন ছেলেরা বাজাবে না, শুধু মহিলারা বাজাবে, তখন তো আমাদের বাজে যেখানে যাব তাদের আনন্দ দিতে হবে, নিজেরা নিজেরা বাজিয়ে তো আনন্দ দিতে হবে। সেই থেকে আমরা এখন থেকে, এখন না আরও দুই তিন মাস থেকে আমরা প্র্যাকটিস শুরু করেছি। হ্যাঁ, দিল্লি হয়েছে, দুর্গানগর হয়েছে, দক্ষিণেশ্বর হয়েছে, খড়দা হয়েছে, খড়গপুরে হয়েছে, দুর্গাপুর হয়েছে। গত দুবছর কাজ হয়নি, সেই তুলনায় এই 2022 মরশুমে বেশ আমাদের এখন এবার ভালোই বায়না হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।